পৃথিবীর শুধু সহ উঠতে পারছে না পশ্চিমবঙ্গের বিচার ব্যবস্থাকে সন্তুষ্ট করার চেষ্টা করছে একটা অংশ করে নিজেদের মতে আনতে চাইছে বিচারপতি অসম অত্যন্ত

প্রত্যেক কনভর্সনের সিনজামরাইটাকে করে निकालेंगे তোmatter হচ্ছে দুই ডালা পুরুষ করতেছে কত ডালা করেছে তাদেরকে আমরা চিনি তাদেরকে আমরা জানি তারাই ডালেও করেছে করেছে সেটা পরমাণু প্রশাসন বাড়ির সামনে দেওয়া হচ্ছে একই হচ্ছে না যা হইছে আপনারা কোনো নোইস না আজ প্রত্যেক যৌতকে না

আজকে একেবারে একটা বিস্ফোরক বয়ান দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আপনারা দেখলেন একেবারে অন ক্যামেরা ফার্স্ট টাইম আমরা দেখছি যে এইভাবে একাধিক মাইকের সামনে এইভাবে তিনি বক্তব্য রাখছেন এর আগে আমরা দেখেছিলাম এবিপি আনন্দ টিভিতে ইন্টারভিউ দিতে একেবারে এক্সক্লুসিভ ইন্টারভিউ কিন্তু আজকে দেখছি একেবারে অন ক্যামেরা অনেকগুলো মাইক রয়েছে বোম রয়েছে তার সামনে তাকে বক্তব্য রাখছে এবং যেটা বললেন সেটা হচ্ছে খুবই মারাত্মক যে বিচার ব্যবস্থাকে সন্ত্রস্ত করার চেষ্টা হচ্ছে বিচার ব্যবস্থাকে সন্ত্রস্ত করার চেষ্টা হচ্ছে বলছেন একজন জাস্টিস কলকাতা হাইকোর্টের কলকাতা হাইকোর্টের জাস্টিস যিনি একেবারে নির্ভয়ে কাজ করেন সেটা আমরা জানি তিনি বলছেন যা সব দেখছেন দেখে শুনে বলছেন যে বিচার ব্যবস্থাকে সন্ত্রস্ত করার চেষ্টা হচ্ছে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে এবং সেই সঙ্গে আরও একটা কথা বললেন একজন প্রাক্তন জাস্টিসের কথা উল্লেখ করে বললেন যে যে তিনি বলেছেন বিচার ব্যবস্থা এতটা ঠুনকো নয় বিচার ব্যবস্থা এতটা ঠুনকো নয় এই যে কথাটা উনি বললেন অবশ্যই মানুষের কাছে একটা বিরাট জায়গা নতুন করে তৈরি হলো যে যতই ভয় দেখার হোক জাস্টিস গাঙ্গুলিরা তারা কিন্তু মাথা নোয়ানো লোক নন তারা কিন্তু মাথা নোয়ানো লোক নন তারা তারা যেটা মনে করেন যেটা বললেন যে আমার কাজ হচ্ছে সোশ্যাল জাস্টিস দেওয়া যদি এটা না দেওয়া যায় তাহলে আদালতে না এসে মানুষজন সব ওই পার্টি অফিসের লোকাল কমিটিতে চলে চলে যাবেন যেতে বাধ্য হবেন এটা কখনো করতে দেওয়া যায় না কারণ সেখানে ওই রকম পলিটিক্যাল বিচারে মানুষ সোশ্যাল জাস্টিস ন্যায্য বিচার মানুষ পাবেন না সুতরাং আমাকে কিন্তু সেই জাস্টিসটা করতে হবে আজকে দাঁড়িয়ে বলছেন অন ক্যামেরা এইভাবে কিন্তু বলার আমরা দেখি না এইভাবে বলতে কিন্তু আমার আমার যেটা কোথাও মনে হচ্ছে বলতে বাধ্য হচ্ছেন যে পারসেপশন তৈরি হচ্ছে যে পারসেপশন তৈরি হচ্ছে এখন জাস্টিসরা অন ক্যামেরা বলতে বাধ্য হচ্ছেন এগুলো খুব দরকারও কারণ মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে এই প্রশ্নের উত্তর মানুষ এমনি সাধারণত পান না এজলাসে যা হয় সব মানুষ দেখতে পান না অনেকে দেখতে চান জাস্টিস গাঙ্গুলিকে যে যাকে এখন অনেকে বলে থাকেন যে তিনি কার্যত অনেকের কাছে ভগবানের একটা রূপে তিনি ধরা দিচ্ছেন তার মুখ থেকে কথা শুনতে পাওয়া যাচ্ছে তিনি বলছেন সোশ্যাল জাস্টিস দেওয়াটা আমার কাজ না দিতে পারলে মানুষজন পার্টি পার্টি অফিসে চলে যাবেন লোকাল কমিটিতে চলে যাবেন সেটা কখনো হতে পারে না চলতে পারে না ভয় দেখানোর চেষ্টা হচ্ছে সন্ত্রাস করার চেষ্টা করছে যাতে করে সব বিচারটা পাল্টে যায় যারা করছেন যাতে করে তাদের মতো করে বিচারটা হয়ে যায় সেটা হবে একটা চেষ্টা চলছে ভয় দেখানোর কিন্তু এটুকু তিনি জোর গলায় বললেন একজন প্রাক্তন বিচারপতির বক্তব্যকে উল্লেখ করে যে না এতটা ঠুনকো নয় বিচার ব্যবস্থা যারা ভাবছেন তারা ভুল ভাবছেন এইসব করে ভাবছেন যে বিচারটা পাল্টে দেবো এটা সম্ভব নয় জোর তিনি কিন্তু আজকে বলেছেন একেবারে অন ক্যামেরা দর্শক সত্যি যা চলছে আপনারা দেখছেন জাস্টিস মানথার যেখানে বাড়ি যেখানে থাকেন যোধপুর পার্ক কলকাতায় বাড়ির আশেপাশে পোস্টার লেগে গেল সেই পোস্টার তো আপনারা গতকালকে দেখেছিলেন আজকে আরও একবার দেখাতে চাই যে যোধপুর পার্কের যে বাড়ি সেখানে পোস্টার এবং কলকাতা হাইকোর্ট চত্বরেও এইসব পোস্টার লেগে গেছে একই পোস্টার সেখানে আমরা দেখলাম জাস্টিস মান্থার ছবি তারপরে নিচে লেখা সেম সেম এবং তার সম্পর্কে লেখা উল্টো পাল্টা লেখা এবং আর ছবি দেখেছিলাম শুভেন্দু অধিকারী এবং অমিত সেখানে কেন রক্ষাকবচ দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীকে সেই বিষয়েও একেবারে সেখানে মানে উল্লেখ করা হয়েছে আর কেন অভিষেক ব্যানার্জির সালিকার রক্ষা কাবচ সেটাকে তুলে নেওয়া হয়েছে সেই কথা বলেও একেবারে ছবি টবি দেওয়া হয়েছে এবং তার সঙ্গে কটাকে করেও লেখা হয়েছে হোয়ার ইজ দ্য জাস্টিস মাই লর্ড বলে এরকম একটা লেখা হয়েছে এই সব করে পোস্টারিং করা হয়েছে দর্শক বাড়ির সামনে যোধপুর পার্কে পোস্টারিং পুলিশ পুলিশের নিরাপত্তা ইত্যাদি বিষয় ওরকম একটা জায়গা সেখানে বাড়ির মানে আশেপাশে চত্বরে সব একেবারে পোস্টার পড়ে গেল হাইকোর্ট চত্বরে পোস্টার পড়ে গেল এটা কি হচ্ছে এবং তারপর পোস্টার পড়ছে রাতে সকালে জানাজানি হচ্ছে আর দেখুন সেই ডেটে গতকালকেই কলকাতা হাইকোর্টে আইনজীবীদের একটা অংশ যাদেরকে বলা হচ্ছে তারা তৃণমূল সমর্থিত বলা হচ্ছে তারা বসে গেলেন একেবারে এজলাসকে বয়কট করার ডাক দিয়ে বসে গেলেন কত কী হলো বার যে অ্যাসোসিয়েশন রয়েছে তাদেরকে যারা পদে রয়েছেন তাদেরকে এড়িয়েও সব চিঠি চাপাটি করে কত কী সব নাকি হয়েছে সেখানে অনেক প্রশ্ন উঠছে এই সব করে যখন একটা ক্যাওয়াশ তৈরি হয়ে গেল কলকাতা হাইকোর্টে যার জেরে অনেক মামলা হিয়ারিং হয়নি গতকালকে অনেক মানুষ অনেক অসুবিধার মধ্যে পড়ে গেলেন এই সব যখন দর্শক চলছিল বিরাট প্রশ্ন উঠছে গতকাল থেকে অনেক চর্চা হচ্ছে বিভিন্ন টিভি শোতে আর আজকে জাস্টিস গাঙ্গুলি তিনি কিন্তু রিয়াক্ট করেছেন আজকে একটি প্রোগ্রামে তিনি গিয়েছিলেন প্রোগ্রামে যখন তিনি যান মিডিয়ার মানুষজন খবর পান তারা সেখানে গিয়ে হাজির হন যদি একটা রিয়াকশন পাওয়া যায় এবং ক্যামেরা যখন ধরেন তার সামনে তিনি কিন্তু বলেছেন তিনি বলেছেন যে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে এবং এতটা ঠুনকো নয় এবং যেটা আবার এই যারা সব এইসব করছেন তাদেরকে আমরা চিনি তারা বারবার করেন আমরা চিনি যারা চলছাকি কলকাতা হাইকোর্টে হয়তো সেটাই বা এইসব যা সব চল ছি সব নিয়ে বলার চেষ্টা করছেন আমরা কিন্তু চিনি আমরা ঠিকই তারা কিন্তু বারবার এরকম করেন বিচার ব্যবস্থা তাকে একেবারে ভেঙে ফেলার চেষ্টা হচ্ছে দর্শক যে কথা উঠছে যে 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 গতকালকে যেভাবে হয়েছে কলকাতা হাইকোর্টে সেখানে শাসক দলের নাম কিন্তু জড়াচ্ছে যদিও শাসক দল আবার বলছে না এর সঙ্গে আমাদের কোনো যোগ নেই আমরা আমরা এসব চাই না বলছে এখন বলছে না মানে সত্যি কি মন থেকে বলছে না বলতে বাধ্য হচ্ছে জানি না হয়তো হিতে বিপরীত কিছু একটা ঘটে গেছে ভাবা হয়েছিল যে এরকম পোস্টারি ফোস্টারি হোক এরকম আদালত চত্র হোক দি দিয়ে একটা ওরকম ক্যাওয়াস তৈরি হবে যদি এই সব ভেবে চিনতে প্রধান বিচারপতি যদি ওই পুলিশ ইনাকশান যে পুলিশের যে মামলাগুলো আর কি দেখে জাস্টিস মান্থা যদি সেখান থেকে তাকে মানে সরিয়ে দেওয়া হয় মানে ওই বেঞ্চ থেকে যদি ওই সাবজেক্টটাকে সরিয়ে দেওয়া হয় যদি অন্য কাউকে দিয়ে দেওয়া হয় আসলে জাস্টিস মান্থা সম্পর্কে ভীষণই অ্যালার্জি শাসকের শুধু এই যে এখন এখন তৃণমূল বলছে যে আমরা জানি না কে করেছে এটা বলছে বটে কিন্তু এই জাস্টিস মান্থা সম্পর্কে শাসক দলের কে মানে কি বলতে বাকি রেখেছেন কুড়াল ঘোষ স্পোক্স তিনি কি বলেছেন বলুন তো কি নাই বলেছেন একবার জাস্টিস মান্থার নাম করে যদি আবার পরে বলেছেন যে উনি কিনা আমি জানি না কিন্তু বলেছিলেন যে একটা অভিযোগ হয়েছে তার নামে যে তিনি জবরদখল করে বসে রয়েছেন একটি সম্পত্তিতে আর দেখুন যে পোস্টারটা হয়েছে সেখানে কিন্তু ওই কথাটাই লেখা ছিল ওই কথাটাও সেখানে লেখা ছিল যে জাস্টিস মান্থা তিনি ওই মানে একেবারে বেআইনিভাবে সম্পত্তি দখল করে রেখেছেন ওখানে কিন্তু এই কথা লেখা ছিল অর্থাৎ কুণাল ঘোষ যেটা বলেছিলেন কয়েকদিন আগে প্রেসপিট করে সেই কথা পোস্টারে লেখা ছিল এবং কালকে যা হয়েছিল সেই একেবারে পোস্টারে পরে সকালবেলা তারপরে আদালতে এরকম ঘেরাও করে বসে থাকে আইনজীবীদের তরফ থেকে এখানে কি লিঙ্ক খুঁজে পাওয়া যাচ্ছে না আজকে বলছেন না আমরা জানি না আমরা জানি না জাস্টিস গাঙ্গুলি বললেন যে শাসক দল অস্বীকার অস্বীকার করেছে হ্যাঁ সেটা তো তিনি বলবেনি তিনি তো ওইভাবে তো একজন নেতার মতো করে কথা বলতে পারেন না বলবেন না তিনি তার জায়গা থেকে বলেছেন যা সামনে আসছে সেই জায়গা থেকে বলেছেন এবং তার যে মনে যে ফিলিংসটা তৈরি হয়েছে সন্ত্রাস তৈরি করার চেষ্টা হচ্ছে আদালতের উপরে সেটাও তিনি কিন্তু বলেছেন এখন দর্শক আমার যেন কোথাও মনে হচ্ছে আমি জানি না আপনারা কি বলবেন যে করতে যা যাওয়া হয়েছিল এক হয়ে গেছে উল্টো মানে বুমেরার হয়ে গেছে হয়তো ভাবা হয়েছিল যে এরকম একটা কিছু করবো বাড়ির সামনে পোস্টার আদালতের পোস্টার তার সঙ্গে একেবারে এজলাস বয়কার করে বসে থাকা তাহলে একটা রকম কিছু তৈরি হবে একটা অস্থির পরিস্থিতি তৈরি হবে এবার প্রধান বিচারপতিকে বলবো যে আপনি একটু রোস্টারটা চেঞ্জ করে দিন যে ওই পুলিশের ব্যবস্থাপন নিয়ে পুলিশের অ্যাক্টিভিটি নিয়ে যে বিচারগুলো করেন জাস্টিস মান্থা তার বেঞ্চে ওখান থেকে সরিয়ে অন্য কাউকে দিয়ে দিন মানে জাস্টিস মান্থার প্রতি অ্যালার্জি অ্যালার্জি কারণটা কী কারণটা হচ্ছে শুভেন্দুকে কেন রক্ষা কবচটা দিয়ে তার বিরুদ্ধে কোনো মামলা করতে গেলে পুলিশ করতে পারবে না আদালতকে জানাতে হবে এ টাকার উনি করবেন আর আর ওই অভিষেক ব্যানার্জির উঠে নেওয়া হবে এটা হচ্ছে মেন রাগ নতুন করে হয়তো তৈরি হয়ে থাকতে পারে একাংশের মধ্যে এবং সেই জন্যই আর জাস্টিস মান্থার প্রতি এতটা রাগ কিন্তু আমি অদ্ভুত লাগছে দর্শক এই যে জাস্টিস মান্থার ক্ষেত্রে এইসব কথাগুলো বলা হচ্ছে যে শুভেন্দুর প্রতি কেন রক্ষা দিয়ে রাখা আচ্ছা যদি মনে হয় কোথাও কোনো বিচারপতি তার সিদ্ধান্তটা রায়টা ঠিক মতো করে দেননি তো তার জন্য তো তার জন্য তো আরও তো হায়ার বেঞ্চ রয়েছে ডিভিশন বেঞ্চ রয়েছে সুপ্রিম কোর্ট রয়েছে আর তারা কি জাননি এই যে জাস্টিস মান্থা যে শুভেন্দু অধিকারী ক্ষেত্রে যে রক্ষা দিয়ে রেখেছেন তাকে চ্যালেঞ্জ করে তো আমরা তো কদিন আগে দেখলাম বীরবাহ হাসদা তিনিও তো মামলা করার জন্য সুপ্রিম কোর্ট করে গেছিলেন যে যে শুভেন্দুর বিরুদ্ধে মামলা করতে হবে ওই সব কি ওই শিডিউল কাস্ট এসব নিয়ে একটা কিছু মামলা করতে চেয়েছিলেন তাকে নাকি অসম্মান করা হয়েছে এরকম একটা বিষয় কিন্তু সুপ্রিম কোর্ট কি বলেছিল যান কলকাতা হাইকোর্টে যান কলকাতা হাইকোর্ট হুকুমা দিয়ে রেখেছে যান কলকাতা হাইকোর্টে যান তাহলে বিষয়টা কি হলো জাস্টিস মানতা অর্ডার করেছেন আপনারা চ্যালেঞ্জ করেছেন সেখানেও থাপ্পর খেয়েছেন চলেছেন এখনও এখনও দোষ দিচ্ছেন জাস্টিস মানতার যদি মনে করতো সুপ্রিম কোর্ট যে না জাস্টিস মানতার ঠিক করেননি এইভাবে কাউকে রক্ষা কবচ দিয়ে রাখা ঠিক করেননি তাহলে তো তাহলে তো সুপ্রিম কোর্ট তো হস্তক্ষেপ করতো করেছে কি তাহলে এখন কেন জাস্টিস মানথাকে দোষারোপ করছেন তাহলে তো সবাইকে দোষারোপ করতে হবে ডিভিশন বেঞ্চকে করতে হবে সুপ্রিম কোর্টকে করতে হবে যত দোষ ওই জাস্টিস মানথার তিনি কি একেবারে অনিয়মে মানে অনিয়মে অর্ডারটা দিয়েছেন যদি অনিয়মে অর্ডারটা দিয়ে রাখতেন তাহলে নিশ্চয়ই সুপ্রিম কোর্ট সেখানে হস্তক্ষেপ করতো যখন সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেনি তখন কেন মানতে পারছেন না এখন ব্যক্তিগত আক্রমণ করতে শুরু করেছেন ভয় দেখাতে শুরু করেছেন এখন মানে যে যে চাইছেন যে কোনো হবে ওনাকে ওই পুলিশের মামলা থেকে ওখান থেকে সরাবো এই চেষ্টা করছেন আমি জানো দর্শক আমার কোথায় কোথায় একটা মনে হচ্ছে যে এরকম একটা চেষ্টা হয়েছিল যে বলে হচ্ছে না কোয়ে হচ্ছে না সুপ্রিম কোর্টে গিয়েও হচ্ছে না সুপ্রিম কোর্টে গিয়েও হচ্ছে না চলে এমন একটা প্রেশার তৈরি করো এমন একটা পরিবেশ তৈরি করো যাতে করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বাধ্য হন রোস্টার চেঞ্জ করতে পুলিশের মামলাগুলোকে যাতে করে আর কি ওই জাস্টিস মান্থার বেশ থেকে সরিয়ে দেন এরকম একটা চেষ্টা হয়েছিল যেটা আমার কোথাও মনে হচ্ছে দর্শক এটা আমার পুরোটা আমার ব্যক্তিগত মত আমি জানি না আপনারা কি বলবেন কিন্তু সেটা করতে গিয়ে এখন কিন্তু হিতে বিপরীত হয়ে গেছে এখন তো রুল জারি এখন তো এটা নিয়ে হেয়ারিং হচ্ছে প্রধান বিচারপতির বেঞ্চে এই যে যা হয়েছে গতকালকে কলকাতা হাইকোর্টে এবং এইসব নিয়ে এখন হিয়ারিং চলছে এখন তো বিষয়টা একেবারে অন্য জায়গায় চলে গেছে এখন ছেড়ে দেওয়া কেটে পাচ্ছি অবস্থা আমার কথা মনে হচ্ছে দর্শক আমি আবার বলছি এটা আমার পিওরলি ব্যক্তিগত সত্য নাও হতে পারে কিন্তু আমার আন্দাজ আমি আন্দাজের জায়গা থেকে বলছি আমি চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু আমি বলছি না যে হ্যাঁ ওটাই ঠিক কিন্তু আমার আন্দাজ হচ্ছে আমি জানি না আপনাদের মতের সঙ্গে আমার মত মিলবে কিনা তবে আমার মনে হচ্ছে যে হিতে বিপরীত হয়ে গেছে করতে মানে গিয়েছিল এক হয়ে গেছে উল্টো এখন ছেড়ে দেওয়া কেঁদে মাছি চলো এখন বলছে যে আমরা করি না আমরা করিনি আবার আমি দেখছিলাম আজকে একজন বলছিলেন যে হতে পারে আমাদের বিরুদ্ধে বিচারপতিদেরকে খেপিয়ে তোলার জন্য রাগিয়ে তোলার জন্য হয়তো অন্য কেউ ষড়যন্ত্র করেছে রে বাপ আমি দেখছিলাম একজন তৃণমূল কংগ্রেসের স্পোক্স পারসন টিভি চ্যানেলে বলছিলেন আচ্ছা তাই যদি হতো যদি এটাই মনে করেন তাহলে তো সবার আগে আপনাদের তো লাফিয়ে বলা উচিত ছিল তদন্ত করতে হবে তারা করেছেন এক্ষুনি তদন্ত করে বার করতে হবে এটা চক্রান্ত হয়েছে শাসক দলের বিরুদ্ধে বিচারপতিদের বিচারপতিদের মানে এরকমভাবে হেরাস্ত করা মানে অ্যাকচুয়ালি হচ্ছে শাসকের প্রতি একটা অন্যরকম মানসিকতা তৈরি করা বেঞ্চগুলোর ক্ষেত্রে তাহলে তো আপনাদের লাফিয়ে তদন্ত করার কথা উচিত ছিল কিন্তু তদন্তের দাবি করা উচিত কিন্তু কি হচ্ছে গতকাল হয়েছে গতকাল পোস্টার হয়েছে সিসিটিভি ফুটেজে বিভিন্ন মিডিয়া দেখাচ্ছে পর্যন্ত কাউকে আজ গ্রেপ্তার করতে পারেনি পুলিশ তাহলে কি পুলিশ পুলিশ কাজ করতে পারে না অযোগ্য তাহলে কি আমরা এটা মনে করব নাকি পুলিশ করছে না করতে পারছে না যদি গ্রেপ্তার করা হয় প্রশ্ন উঠবে কেন করেছ কাদের নির্দেশ করেছ যদি বলে দেয় যদি ফেসে যায় আমি জানা দর্শক প্রশ্ন আমাদের মনে কিন্তু জাগছে যে যখন এত কথা বলছে শাসক এখন যে আমরা করিনি আমাদের নাম জড়িয়ে একটা ষড়যন্ত্র করার চেষ্টা হচ্ছে তাহলে কেন তদন্তের জন্য তাহলে কেন শাসক দল উঠে পড়ে নামছে না কেন বলছে না পুলিশকে আমরা দেখেছি কত প্রোক্টিভলি কাজ করতে শফিকুল ইসলামের বাড়িতে পুলিশ চলে আসে এনকোয়ারি করতে সার্চ করতে কি কেস তার হাতা নেই মাথা নেই কে কোথায় কমপ্লেন করেছেন কমপ্লেনের সঙ্গে মিল খুঁজে বাজানো বাস্তবের সঙ্গে সেখানে পুলিশ অ্যাক্টিভ হয়ে বাড়িতে বাড়িতে চলে আসে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে আরও অনেকের ক্ষেত্রে বিরাট অ্যাক্টিভ হয়ে যায় আর সেখানে সিসিটিভিতে দেখা যাচ্ছে ফুটেজে যে প্রস্তারিং হচ্ছে রাতে মধ্যরাতে সেখানে তাদেরকে এখনো বের করা যায় না সোশ্যাল মিডিয়াতে কেউ কিছু লিখলে বললে তা তৎক্ষণাৎ তাকে একেবারে ট্র্যাকিং করে সব কোথাতে কোথাতে রাতারাতি তুলে নিয়ে চলে যায় আর সেখানে সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে ওরকম একটা হাই সিকিউরিটি জোন এলাকা সেখান থেকে সিসিটিভি ফুটেজে পরিষ্কার হয়ে যাচ্ছে সেখান থেকেও পুলিশ গ্রেফতার করতে পারে না নাকি করতে চায় না নাকি করতে পারছে না দর্শক আমার আজকে একটা কথা বলার যে যখন জাস্টিসরা এভাবে সরব হচ্ছেন সত্যিই খুব ভালো লাগছে যে তারা বলছেন যে বিচার ব্যবস্থায় এতরা ঠুনকো নয় এইভাবে কিন্তু আমাদেরকে এরকম ভয় দেখানো যাবে না বা এইভাবে বিচার পাল্টে দেওয়া যাবে না খুব ভালো লাগলো শুনে জাস্টিস কথা তারা কিন্তু যেভাবে বিচারটা করছেন এবং তারা যেভাবে মেরুদণ্ড সোজা রেখে কাজটা করছেন তাদের জন্য কিন্তু মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে এই বাংলাতে সুতরাং দর্শক আমরা চাই যে যখন পুলিশ এইভাবে কাজ করছে না এ নিয়ে সিবিআই এনকোয়ারি নির্দেশ দিই কলকাতা হাইকোর্ট এ নিয়ে কলকাতা হাইকোর্ট সিবিআই এনকোয়ারি নির্দেশ দিক এটা কিন্তু খুবই জানার বিষয় এটা কিন্তু খুবই সিরিয়াস ম্যাটার যে সিস্টেমে আদালতকে বিচার ব্যবস্থাকে ভেঙে ফেলার চেষ্টা হচ্ছিল যারা করছেন যে উদ্দেশ্যকে করছেন সেটা কিন্তু প্রকাশ্যে আসার দরকার রয়েছে আর যদি প্রকাশ্যে আসতে আসতে হয় তাহলে কিন্তু এই পুলিশকে দিয়ে এনকোয়ারি করে কিছু কিছু হবে না সিবিআই এনকোয়ারি প্রয়োজন রয়েছে তবেই কিন্তু আসল তথ্য বেড়ে আসবে যারা পোস্টারিং করছিলেন তাদেরকে ধরতে পারলেই তো আজকে লাফাতে পরিষ্কার হয়ে যাবে ভালো করে ধরলে একটু করকে দিলে যেমন সব হরহর করে বলে দিচ্ছেন সব হরহর করে বলে দিচ্ছেন এটা কিন্তু প্রয়োজন রয়েছে আমরা চাই সিবিআই এনকোয়ারির অর্ডার হোক এবং প্রকৃত সত্য সামনে আসুক যারা এরকম কাণ্ড করেছেন যাতে আগামী দিনে এই ধরনের কাণ্ড ঘটনার সুযোগ না পান এমন শাস্তি দিতে হবে এমন ব্যবস্থা করতে হবে অন্তত বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের যে আস্থা সেটা যাতে কোনোভাবেই নষ্ট করার কেউ চেষ্টা করতে পারেন যা হয়েছে দর্শক লজ্জার নিন্দাজাজনক ন্যাক্কাটনক দেশের যে সমস্ত মানুষ দেখছেন আমাদের এই বাংলার এই হাইকোর্টের নিয়ে যা হচ্ছে সবাই ছিচি করছেন যে কোথায় কি বাংলা বাংলা যেখানে একটা সরকার চলছে সেই সরকারের ওই রকম আমলে আর দেখুন পোস্টারিং হচ্ছে বিচারপতি সম্পর্কে লজ্জার একটা বিষয় বাংলায় যা চলছে সত্যি দর্শক মাথা হেট করা আমি আমি গতকাল থেকেই বলছি যে এটা পরিষ্কার কিন্তু আইডেন্টিফাই করা যায় যদি ইচ্ছা সদিচ্ছা থাকে আর পুলিশকে নিয়ে কি এটা কিন্তু হবে না দরকার সিবিআই করি দর্শক কি বলবেন আপনাদের কি মত যদি এর সঙ্গে আপনাদের যদি বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন দর্শক এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে